নগর পরিকল্পনা বিধ্বস্ত এবং বিধ্বস্ত বলি এক বিঘা খেলার মাঠ নিয়ে আমাকে আন্দোলন করতে হয়। নগর পিতা নগর মাতা কোনো কনসেপ্টই আমাদের ভালো লাগে না, ওরা আমাদের পিতা বা মাতা কেউই না, তারা আমাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে কাজটা করবে। কখনো ধরে নেবেন না তেঁতুলতলা মাঠের সমাধান হয়ে গেছে, হয়নি। তেঁতুলতলা মাঠে জনগণের যে প্রবেশাধিকার এটাকে নিশ্চিত করা হয়েছে, এটা একটা নিশ্চিত বিজয়। কিন্তু তেঁতুলতলা মাঠে সুশাসনের যে বড় বড় প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু একটাও অ্যাড্রেসড হয়নি। কেন একটা জনগণের মাঠ, কি ধরনের সরকার পদ্ধতি থাকলে বা সরকারি পর্যায়ে চিন্তা ভাবনার কি পদ্ধতি হলে জনগণের খেলার মাঠ, যেখানে এখনো লাশ ধোয়ানোর জন্য একটা ঘর আছে, যেখানে এখনো ইমামের দাঁড়িয়ে নামাজ পড়ানোর জন্য একটা ঘর আছে, যে মাঠটা রক্ষায় গত এক বছর যাবত ওই এলাকার শিশু কিশোরেরা প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে আমাদের মাঠটাকে নিয়ে নিয়েন না, কি ধরনের সরকার ব্যবস্থায় কি ধরনের সরকারি মনস্তত্ত্ব থাকলে সেই মাঠটা এক বিঘার একটা মাঠ নিয়ে নেওয়ার পরিকল্পনা করা যায় এবং সেটাকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করা যায়, এই প্রশ্নের কিন্তু সমাধান আমরা করতে পারিনি। আমরা একটা সমাধান করতে পেরেছি যে বাচ্চারা খেলবে, যেভাবে এলাকাবাসীরা ব্যবহার করছিল সেভাবে ব্যবহৃত হবে, সেই সমাধান করতে এগিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ। এটার মালিকানা কিন্তু এখনো সিটি কর্পোরেশনের হাতে বা পাবলিক ওয়ার্কসের হাতে যায়নি, এটা এখনো পুলিশের হাতে আছে। বলা হচ্ছে এটা একটা পরিত্যক্ত সম্পত্তি, সেই পরিত্যক্ত সম্পত্তি সরকারের একটা মন্ত্রণালয়ের একটা অধিদপ্তরের নামে মালিকানা থাকে, সেই অধিদপ্তর সরকারের আরেকটা অধিদপ্তরকে দেবে, সেখানে 27 কোটি টাকার দিয়ে এটা এটা অধিগ্রহণ করার কি যৌক্তিকতা, এই প্রশ্নের কিন্তু আমরা সমাধান পাইনি। আমাদের 27 কোটি টাকা কিভাবে ব্যয় হবে, এই প্রশ্নের কিন্তু আমরা উত্তর খুঁজে পাইনি। ফলে সমাধান কিছুটা হয়েছে, সেই সমাধানটাকে আমরা আপাত সমাধান বলি, ঠিক যেভাবে আপনারা সাময়িক দুঃখের কথা বলছিলেন। কিন্তু আমাদেরকে আসলে এমন একটা নগর ব্যবস্থাপনার কথা ভাবতে হবে যেই নগর ব্যবস্থাপনায় এক বিঘার খেলার মাঠ নিয়ে আমাকে আন্দোলন করতে হবে না। নগর পরিকল্পনা বিধ্বস্ত এবং বিধ্বস্ত বলি এক বিঘা খেলার মাঠ নিয়ে আমাকে আন্দোলন করতে হয়। নগর পিতা কেন বলেন জানি না, নগর মাতাও তো কোনোদিন হতে পারে, কিন্তু এই পিতার কনসেপ্টটাই আমার ভালো লাগে না। আসলে নগর পিতা নগর মাতা কোনো কনসেপ্টই আমাদের ভালো লাগে না, ওরা আমাদের পিতা বা মাতা কেউই না, তারা আমাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে কাজটা করবে। আমাদের মনে হয় নতুন একটা শব্দ সেখানে খুঁজতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত কোনো ক্ষেত্রে সুশাসন পাব না যতক্ষণ পর্যন্ত না আমরা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ঠিক করতে পারি।